সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তিনাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ, তিনারা তৎক্ষণাৎ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সো দ্যাট আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি আপনাদের কাছে একটু ভিন্ন ধরনের খবর পরিবেশন করতে চাই। আপনারা জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা অনেকাংশেই বিঘ্নিত হয়েছে বিভিন্ন কারণে, এবং আজকে আমাদের বহরমপুরের সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী, যিনি হচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা, তিনি এই পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার যে কারণ সেই প্রসঙ্গে মুখ খুলেছেন এবং দু চারটি কথা বলেছেন। চলুন আজকে আমরা তিনার মুখ থেকেই শুনে নিই তিনি ঠিক কি বলেছেন বর্তমানে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক পরিস্থিতি সম্বন্ধে। বাংলার রাজনৈতিক ইতিহাসে কখনো জাতপাত বা সাম্প্রদায়িকতা স্থান পায়নি, গুরুত্ব পায়নি, কিন্তু ক্রমশ সাম্প্রদায়িকতা যেন বাংলার রাজনীতির এক মানদণ্ড হতে চলেছে। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে রাজনৈতিক কারণে, এবং মুর্শিদাবাদও তার থেকে বিচ্ছিন্ন নয়, মুর্শিদাবাদেও তার কিছু কিছু লক্ষণ আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। আজই আমরা খবর পাচ্ছি যে কাঁদি এলাকায়, সেখানে সাধারণ মানুষ যারা শান্তিতে সহবস্থান করে যুগ যুগ ধরে, সেখানেও সাম্প্রদায়িকতার আঁচ লেগেছে। গতকাল থেকে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা জারি আছে, সকালে শুনলাম সেখানে অল্প বিস্তর মারদাঙ্গা হয়ে গেছে। মুর্শিদাবাদের পুলিশ, বাংলার পুলিশ তথা পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী সকলের কাছে আমাদের আবেদন যে এ বাংলাকে যেন আমরা সন্ত্রাস মুক্ত বাংলা, এবং তার সঙ্গে সঙ্গে এই বাংলাকে আমরা যেন সাম্প্রদায়িকতার মুক্ত বাংলায় রূপান্তরিত করতে পারি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সন্ত্রাস যেমন থাকবে না বাংলায়, সাম্প্রদায়িকতাও তেমন থাকবে না বাংলায়। যদি বাংলার মানুষ সুস্থভাবে আপনাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সহমত হবেন যে সন্ত্রাস থেকে মুক্ত হোক বাংলা, সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হোক বাংলা। এ বাংলার রাজনীতি যেন ক্রমশ গভীর সাম্প্রদায়িক খাতের দিকে এগিয়ে চলেছে, যা বাংলার জন্য এক বড় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। তাই প্রশাসন সত্বর এখানকার সাম্প্রদায়িক যে উত্তেজনা, সেই উত্তেজনাকে থামানোর চেষ্টা করুন। আজ যেটা হয়তো স্ফুলিঙ্গ, কাল সেটা দাবানলে রূপান্তরিত হতে পারে। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সব দলের নেতা, কংগ্রেস সকলে মিলে ভাবতে হবে এগুলো, যে আমরা কোথায় চলেছি। রাজনীতি রাজনীতির জায়গায় থাক, কিন্তু সাম্প্রদায়িকতা আমাদের সমাজকে ধ্বংস করবে, এটা যেন আমরা ভুলে না যাই। সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন।